কিরে বন্ধু, স্কুল তো পূজার বন্ধ দিল। আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে, কিন্তু আজকে থেকে স্কুল বন্ধ, তাই তোকে দেখতে পারবো না রে, তাই মনটা অনেক খারাপ। আরে সুদীপ, মন খারাপের কী আছে? মাত্র কয়েকটা দিন নেই তো, এক সপ্তাহ পর আবার আমাদের দেখা হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? পূজাতে তোর দাওয়াত রইল, তুই আমাদের বাড়ি চলে আসিস, তোকে নিয়ে অনেক মজা করব। আমি যেতে পারি কি না শিউন না রে, আমার মনে হয় বড় ভাই আমাকে যেতে দিবে না। আরে দিবে না কেন, তুই তো আর পূজা করবি না, শুধু দেখবি। আচ্ছা ঠিক আছে, আমি আসার জন্য চেষ্টা করব। কি জাহিদ, আজকে এত সুন্দর পোশাক আশাক পরে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, আমাকে ওদের পুজোতে দাওয়াত দিছে, আমরা বন্ধুরা সবাই যাব, মানে পূজা দেখতে যাব আর কি। আচ্ছা জাহিদ, বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের উৎসব ভাইয়া। মুসলমানদের উৎসব কি জানো তুমি? ঈদুল ফেতর আর ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহায় আসছিল বা ঈদুল ফিতরে আসছিল? না, আসে নাই। তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা? আমরা কুরবানির ঈদে যে গরু জবাই করি, তারা তাকে কি বলে ডাকে তুমি জানো? জি জানি, মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, তাই তারা কুরবানির ঈদে আসে না। তুমি জানো না ওরা ওদের পুজোতে আল্লাহর সাথে শিরক করে, তাহলে তোমরা কেন সেখানে যাবা? ভাইয়া, আমরা তো সেখানে পূজা করতে যাব না, শুধু দেখতে যাব। তোমরা পূজা করবা না, সেজদা করবা না, সব ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়, সেখানে যদি আল্লাহ তাআলা আজাব অথবা গজব নাজিল করে, তখন কি আজাব গজব দেখবে তোমরা পূজা করতে গেছো নাকি দেখতে গেছো? তোমার মনে যদি আল্লাহর আজাব এবং গজবের ভয় না থাকে, তাহলে যাও, না হলে যেও না। না না ভাইয়া, কি বলো, আল্লাহর গজবে কেন যাব? আল্লাহর গজব কিভাবে সহ্য করব? এবং সেখানে কিন্তু গান বাজনা হবে, যেটা ইসলামে কঠোরভাবে নিষেধ। আল্লাহকে ভয় করো, মনে রাখবা আল্লাহর সামনে কিন্তু আমাদের সবাইকে একদিন উপস্থিত হতে হবে, তখন কি জবাব দিবা? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। কিরে আমির, তোরা এত করে বললাম পূজা আসতে, তুই আসলি না কেন রে? সুদীপ, সরি রে, আমাদের নিষেধ ছিল তাই আসতে পারি নাই। কিসের নিষেধ, কে নিষেধ করছে? আমি তোর জন্য সন্দেশ, বিভিন্ন রকম ফল, প্রসাদ রাখছিলাম, তুই আসবি, অনেক মজা করব, কিন্তু তুই আসলি না, এটা হইল? আচ্ছা তো বল, কে মানা করছে আসতে? আমাদের ধর্মে নিষেধ আছে রে, আমরা যেমন কুরবানির দিন তোদের ধর্মের গুরুত্বপূর্ণ পশুকে জবাই করি, এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না, আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিপালক আল্লাহর সাথে শিরক করিস, এই জন্যই তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ। শিরিক? শিরিক আবার কী রে? আল্লাহ ছাড়া অন্য কারো সাথে মিলানোই হচ্ছে শিরিক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো নামে কুরবানি করা, মানত করা, এগুলোই হচ্ছে শিরিক। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না, আল্লাহর নামে কুরবানিও দেই না, তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করছিস? আরে না না, হিংসা করব কেন? আল্লাহ আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করা থেকে বাধা দিতে নিষেধ করেছেন। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের, আমার কর্ম এবং কর্মফল আমার। ও আচ্ছা, সুন্দর তো, লাকুম দি পরে কী বলছস?